কেদুনা কেদুনা বিদায়ের সময় এত কেদুনা তুমি কি বুঝবা ছেলে আমার একদম মাঠের পাশে পর্যন্ত যেতে দিন নাই এই ছেলে তো ঢাকা চরে বাধা দিতেছে এত চিন্তা করলে হইব আমার বন্ধু আছে না সাহেব তো সব ব্যবস্থা করে রাখছে এত চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবে ও মা সাদা বাচ্চাটা কেমন থাকে জানি আমি ঢাকা শহরে কি এত পড়াশোনা করে কি তোমার যদি খিদা লাগে টাকা পয়সা চিন্তা করবা না যখন মন চায় তখন খেয়ে নিবা শোনো জেবা এই মন দিয়ে পড়ালেখা করবে আর টাকা পয়সা যখন প্রয়োজন হবে কষ্ট করতে হবে না আমার ফোন করবা আমি পাঠাই মা মা এবার থামবা তো আর কত কাম করতে ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে চলো অনেক দূর অনেক দূর দোস্ত ওই যে দেখ একটা নতুন পিস আসছে আরে ভার্সিটির মধ্যে এরকম দুই একটা নতুন পিস থাকেই প্রতি বছর শুন না আমার মাথায় একটা প্ল্যানিং আসছে চল না র‍্যাগিং দি ঢাকায় তো দেখি মনে হচ্ছে নতুন আসছে আরে দোস্ত এরকম মনে হয় বলতে পারবেন ওই যে ম্যানেজমেন্টের ক্লাস হয় না যে বিল্ডিংটাতে ওই বিল্ডিংটা কোন দিকে ওই দিকে ওই দিকে কেন এই ভুল দেখাচ্ছিস কেন এই দিকে গেলে দেখবেন একটা লাল বিল্ডিং দেখা যাচ্ছে না ওই যে লাল বিল্ডিং হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটার পাশ দিয়ে হচ্ছে একটা চিপা রাস্তা দেখতে পাচ্ছেন চিপা রাস্তা দেখতে পাচ্ছিস আরে ওই ওখানে গেলেই পাবেন ওইটার পাশে হচ্ছে আরেকটা লাল বিল্ডিং ওইটার সামনে গেলে দেখো বিশাল বড় একটা পুকুর ওইটা সাথে উঠলে দেখবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পুকুর হ্যাঁ সাঁতার পারেন না 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 পারি তো সাঁতার পারি হ্যাঁ সাঁতার কেটে উঠে গেলে কাপড় আনেন নাই না মানে এখানে এই পুকুর দিয়ে যেতে গেলে তো কাপড় ভিজে যাবে কাপড় তো নাই তাহলে আমি ঠান্ডা লেগে যাবে আমি কেমনে কাজ করব কেমনে আমরা তো সবাই ব্যাগে করে কাপড় নিয়ে আসি দুইটা দুইটা নিয়ে আসি সবাই কাপড় নিয়ে আসে হুম দুইটা সব সময় সব সময় কাপড় তো না দিলে আমি ক্লাস কেমনে করব তাহলে আজকে কাজ করা যাবে না চলে যাবে বাসা বাসা হ্যাঁ হ্যাঁ বাসা চলে যাবে সোজা বাসা চলে কালকে শুনো যে অ্যাডভাইস দিলাম টাকা দাও টাকা হ্যাঁ অ্যাডভাইস দিলাম টাকা দিব না টাকা টাকা কেন দিব আপনি তো বলছেন আমাকে একটু চিনাই দাও জন্য আপনি তো শুধু চিনাই দিছেন আমারে ফিতে চিনাবো নাকি আপনার উত্তর হবে না আমি দেখে বলছি এখন 50 টাকা আছে কিন্তু এই টাকা তো আমি দিতে পারবো না কেন না এই এই টাকা দিয়ে আমাকে বাসায় যেতে হবে আমার কাছে আর কোনো টাকা নেই দিতে পারবো না ও তাই তাহলে কাম ধরে উদ্বোধ করো 500 বার এটা কি কথা বলতেছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি টাকা না দিতে পারলে কি করবা হ্যাঁ হ্যাঁ ব্যাগটা নাও ভাই ব্যাগটা না তো ব্যাগটা নাও এবার কাম ধরে উদ্বোধ করো হ্যাঁ টাকা আছে কেন শুরু করো শুরু হো শুরু হো ক্লাসের দেরি হয়ে যাবে যাও তিন তিন ব্যাগটা দে চলে যাও
এই শুনো, এই যে যে সামনে গেলেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পাশে বিল্ডিংটা হচ্ছে ম্যানেজমেন্ট বিল্ডিং। আরে না না, এদিকে। আহা, ওইদিকে যাচ্ছ কেন? ওইদিক দিয়ে ঘুরে যেতে হবে। এদিকে ঘুরে যাও। শহরের মানুষগুলো যেন কেমন, বিশেষ করে এই যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির এখানে ছেলেপুলেগুলো যেন কেমন। আজকে গেলাম, ডিপার্টমেন্টটা খুঁজে পাইতেছি না, তো আমি কিছু ছেলেপুলে দাঁড়াইছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন দিকে যাব, কিছু বলে না, দেখলাম তাকায় থাকে। শোন, এটা হচ্ছে ঢাকা শহর, কত ধরনের মানুষ যে এখানে থাকে, এদের সাথে চলাফেরা করতে হলে কিছুটা ফাস্ট হতে হয়। যাই না কিছু ভালো লাগতেছে না আসলে, কারণ যেন মনে হইতেছে আসলে ওই মফস্বলে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক বেশি ভালো করতাম, এখানে আমার পোষাবে না মনে হইতেছে। হতাশ হওয়ার কিছু নেই, তুই দেখবি তোর মনটা ঠিকই বসে যাবে, তখন এই ঢাকা শহর ছেড়ে আর যেতেই চাবি না। ও, আরেকটা কথা, তোকে তো বলাই হয়নি, আমাদের মেসের এই মাসের ম্যানেজার কিন্তু শফিক ভাই, আগামী মাসে আমার দায়িত্বে থাকবে, পরের মাসটা কিন্তু বন্ধু তোমাকেই নিতে হবে। আরে না, এসব আমারও কইছ না প্লিজ, এইসব দায়িত্ব আমার না দিলে হয় না। উপায় নেই বন্ধু, মেসে থাকতে হলে সবাইকে একবার করে নিতে হয়। বন্ধু, একটা বিষয় তো তুই জানো খুব ভালো করে, আপার পেনশনের টাকা কিন্তু আমাদের সংসারটা চলে, মানে যদি কোনো আমার জন্য একটা টিউশনের ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু অনেক ভালো হইতো। আমি জানি বন্ধু, আমি সব কিছুই বুঝি। ঠিক আছে, আমাদের শফিক ভাইয়ের হাতে কিন্তু অনেক টিউশনই থাকে। ঠিক আছে, আমি আজকে শফিক ভাইয়ের সাথে আলাপ করে নিব, উনি নিশ্চয়ই ভালো কিছু একটা করবেন। তাহলে অনেক উপকার হয়। রাজিবুল ইসলাম তো ব্যস্ত হচ্ছ কেন? ক্লাস শুরু হতে তো অনেক দেরি আছে। ভয় পেও না, আমি ওদের মত, আমি সোহেলি, ইংলিশ ডিপার্টমেন্ট। তুমি তো ম্যানেজমেন্ট, রাইট? কোথায় যাচ্ছিলে? লাইব্রেরি। ও আচ্ছা, আমিও লাইব্রেরিতে আছি, চলো একসাথে যাই। চলো কিছু হতে। হ্যাঁ,
বারবিকিউ পার্টি করা যেতে পারে, না তার থেকে স্পেশাল কিছু। বারবিকিউ ফাইন করো তোমরা, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিব, একটা লিমিট থাকবে, ওইটার ভিতরে তোমরা যা ইচ্ছা তাই করো। বারবিকিউ হলে বারবিকিউ, রেস্টুরেন্টে খাও যেটা ইচ্ছে সেটা। কিন্তু আমার কি মনে হয় জানিস, বারবিকিউটা বেস্ট। আমি কি বলছি, বারবিকিউ হবে না, বারবিকিউ পার্টি হবে, কিন্তু স্পেশাল কিছু হোক সেটা আমি চাই। আচ্ছা ভালো কথা, ওই পিসটা কই রে, ওই যে কালকে যে উডবোর্ড ড্রেস পরে আসলো, ওই যে কেউ লোকটা আঙ্কেলদের মতো শার্ট পরে ঘুরে বেড়ায়, আমার বোধ হয় ভয় পেয়েছে গতকাল পরে যেভাবে রেগিং করছি না। তাদের অবজারভেশন পাওয়ার আরো বেশি থাকে, ওরা দেখবা যে তোমার থেকে আরো বেশি স্মার্ট হয়ে গেছে। শোন শোন আমি বলি, ওকে দিয়ে না অ্যাটলিস্ট সম্ভব না। ওই যে গ্রামের কিছু লোকজন আছে না, সেন্টিমেন্ট কে আঁকড়ে ধরে রাখে, ও হচ্ছে সেটা, ও জীবনও পরিবর্তন হবে। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ করছি মানে তুই কি ওকে পরিবর্তন করার দায়িত্ব নিছিস? ওকে নো প্রবলেম, কই যাস তুই? খুঁজে পাই করি, এখনই শুরু করে দিছ? আসুন শুরু করি। আমার প্রাণ ধরিয়া আমার হুটান রাজি, তোমাকে কিছু কথা বলতে চাই, বলবো? অবশ্য তোমার জন্যই ভালো। আসলে রাজি, এড়িয়ে চলাটা কোনো সমাধান হতে পারে না। না আমি আসলে কি করতে পারি, আমার তো কিছু করার নেই, ওরা তো আমাকে তো কেমন করে আমাকে দেখে হাসাহাসি করছে। রাজীব এটা তোমাকেই করতে হবে, এমন কিছু করবে না যেটা নিয়ে ওরা হাসে। তোমাকে তোমার প্রতি আরো অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আমি তো এমন কিছু করি নাই, আমি তো এটাই বুঝতেছি না, আমি তো শুধু কোনো ক্ষতি করি না, আমার সাথে এমন কেন করছিস? আহ রাজীব, এটা লাভ ক্ষতির বিষয় না। আচ্ছা শোনো, এই যে আমাদের এখানে অনেক ধরনের কালচার আছে না, গ্রামের একরকম কালচার, শহরের একরকম কালচার, মফস্বলের একরকম কালচার, তোমাকে না জাস্ট একটু এই কালচারের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা তোমার জন্যই ভালো। আচ্ছা আর অভিমান করতে হবে না, আমি তোমাকে হেল্প করবো। তুমি তোমার মতই থাকবে, তোমার মত করেই পড়াশোনা করো, আমি তোমার নিজেকে চেঞ্জ করতে বোঝাচ্ছি, জাস্ট একটু তোমার অ্যাটিটিউডটা চেঞ্জ করলেই হবে। এই এতটুকু চেঞ্জ করতে তুমি পারবে না, নিজে তোমাকে কতবার কইছি যে খরার মধ্যে না বেরোতে, তারপর তুমি কথা শুনবা না।
পানি দাও পানি দে কি করো রাজীবের মা রাজীবের নাকি অগ্রিম বাসা বাড়াতে হয় আমি যদি টাকাটা ব্যাংকে না দিই তাহলে বাসা বাড়াতে দিই কি করে বলো খালি তো আছে রাজীব রাজীব করতে অপারেশন ডেট একবার গেছে গা গতবার রাজীব আসলো তখনও করাইল না এবার রাজীব আসলে আমি নিজে বলবো অপারেশনের কথা বুঝি আমার নিয়ে তো আর খুব চিন্তা হয় বয়স হয়েছে কখন কি হয়ে যায় কিন্তু হার্টের অপারেশনটা আমি তো ইচ্ছা করেই করাই নি আছেই তো মাত্র কয়েকটা টাকা রাজীবের কখন কি প্রয়োজন হয় কে জানে তো সেই জন্যই ভাবছি যে এইভাবেই জীবনটা পার করে দেবো কি গো তুমি এইসব কথা কিচ্ছু হবে না তোমার ছেলে আছে না ছেলে দেখবে এইসব কথা আর কথা না আচ্ছা কাপড় পছন্দ করেন সেজন্য পরি কিন্তু এইসব ড্রেস পরে আসলে তো তোমাকে অনেক বড় বড় লাগে মানে আমাদের ফ্রেন্ড মনে হয় না তুমি কালকে থেকে একটা কাজ করবে জিন্স আর টি-শার্ট পরে আসবে ঠিক আছে জি কালকে থেকে জিন্স আর টি-শার্ট পরে আসবে এইসব আঙ্কেলদের ড্রেস পরে ইউনিভার্সিটিতে আসবে না ঠিক আছে ঠিক আছে এই এটা কি পরেছো এরকম স্যান্ডেল পরে কি ইউনিভার্সিটিতে আসে হ্যাঁ এই স্যান্ডেল পরে আমি আমার কলেজ পাড়ি দিছি সব জায়গায় আমি স্যান্ডেল পরছি জিন্স আর টি-শার্টের সাথে স্নিকার্স ভালো লাগে স্নিকার্স পরে আসবে ঠিক আছে বাসার জুতা পরে আসবে না জুতা রাখে স্যান্ডেল বাসার স্যান্ডেল পরে কেউ ইউনিভার্সিটিতে আসে না ঠিক আছে মনে থাকবে
বলতে দেখি আমাকে কেমন লাগতেছে। শোনো রাজীব, সবকিছু সবার জন্য না। কাউকে পাঞ্জাবিতে ভালো লাগে, কাউকে টি শার্টে ভালো লাগে। জোর করে কেন স্মার্ট হতে যাচ্ছ বলো? আর এরকম করে তো তুমি নিজে আরো হাস্যকর হয়ে উঠবে। আর সত্যি বলতে কি, এসব ড্রেস তোমার জন্য না। আমি তোমাকে বলেছি নিজের ব্যাপারে একটু কেয়ারফুল হতে, তাই বলে এরকম ঢোলা জিন্স। আর কি স্যান্ডেল পরেছো বলতো? আমার অনেক আগের স্যান্ডেল, আমি তো সবসময় এটাই পরি। রাজীব, আমি তোমার খারাপ চাই না, আমি তোমার ভালো চাই। আর তুমি একটা ভালো ছেলে। দেখো, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর। তুমিও তোমার মতো, এটা তোমার নিজস্বতা। কেন জোর করে ওদের মতো হতে যাচ্ছ তুমি? আর আমি তো তোমাকে বলেছি ওরা যেন তোমাকে দেখে না হাসে, সেজন্য আমি তোমাকে হেল্প করব। তারপর কেন জোর করে সবার মতো হওয়ার চেষ্টা করো? কোথায় যাচ্ছ? আরে আমি বলছিলাম কি, আমার মন ভালো নেই, আমার ভালো লাগছে না, আমি কোথাও যাবো না। তোমার মনের কথা তো আমি জিজ্ঞেস করি নাই। চলো, তুমি আমার সাথে এখন। আমি যাবো না।
বলে শুধু আমায়, আমি নাকি পথহারা, আমার স্বপ্নগুলো বলে শুধু আমায়, আমি নাকি দিশেহারা, স্বপ্নগুলো নির্ভাবনায় উড়ে উড়ে যায়। আর আমার কাঁদা আমি পরের সময় করে আসবো। আব্বা আসলে আমি একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। আব্বা আমার কিছু টাকা লাগবে। আব্বা টাকা গত সপ্তাহে যে তোমাকে মাসকাবারি টাকা পাঠালাম। জি জি আব্বা, ওটা তো আসলে মেস ভাড়া ছিল, কিন্তু ঢাকা শহরে চলতে গেলে তো অনেক রকমের টাকা প্রয়োজন পড়ে, আমার টাকা খুব দরকার আব্বা। দেখো বাবা, তুমি তো আমার অবস্থা জানোই, আমি পেনশনের টাকা পেয়ে তারপর তোমাকে টাকা পাঠাই, এখন এই মাসের মাঝখানে আমি কোথায় টাকা পাবো বলো। আমি জানি আব্বা আপনার প্রেশার হচ্ছে, আপনার পক্ষে তো আসলে সবকিছু করা সম্ভব না, কিন্তু এখন আপনি আমাকে বলেন আমি আসলে কি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি আমি কোথা থেকে টাকা পাই কিনা, হ্যাঁ তোমাকে জানাবো। জি আপু, আবার রাখছি। জি আসসালামু আলাইকুম। তারপরেও যদি ছেলে ভালো শোনা, তাই বলছি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল দোস্ত, ইউ আর জিনিয়াস। হ্যাঁ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি চ্যালেঞ্জ হারতে শিখিনি, আমি তোমাদেরকে বলেছি এটা। রাইট, তা তুমি প্রমাণ করেছো, ইউ আর রিয়েলি জিনিয়াস। চাই গুরু, হাই রাজীব, রাজীব হচ্ছে এখন থেকে আমাদের গ্রুপের মেম্বার। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম রাজীব।
একটা কথা বলতে চাই। কি কথা? একটু এদিকে আসবে? মানে একটু এদিকে আসবে? হ্যাঁ, শো। হাই, এমন চুপ করে গেলি? আমি ব্যয় করবো। আরেকটা কথা, যেহেতু বার্থডে উপলক্ষে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, সেক্ষেত্রে আমাদের উচিত 6:30 প্রোগ্রামটা শুরু করা। তো সেক্ষেত্রে ছেলেরা হচ্ছে আমরা বাড়ির ছাদের অংশটা দেখবো, আর মেয়েরা ভিতরেরটা দেখবা। ওকে ওকে, আমি টুনার সাথে কথা বলে মানে ঘরের ভিতরে যত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু করে দেবো। সুন্দর, তাহলে কিন্তু ডান হয়ে গেল। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম মোটামুটি ডান, সব ঠিকঠাক মতো চললে একদম প্রোগ্রাম ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা নেই।
মন খারাপ না মন খারাপ না আসলে ভাবতেছিলাম মানে তুনা আছে না তুনার বার্থডে এই নেক্সট উইকে তো সবার মতো আমাকে ইনভাইট করছে সন্ধ্যা থেকে পার্টি হবে কিন্তু মানে পার্টি দিতে যাবো আমি আসলে ওটা কি দিব সেটা আমি বুঝতে পারতেছি না গিফট কি দিব এখানে ভাবার কি আছে এত বলো ফ্রেন্ড হিসেবে কিছু একটা দিয়ে দিবে না ওই ওইভাবে দিলে তো হবে না আসলে ওরে ওরে অন্যরকম কিছু একটা দিতে হবে অন্যরকম স্পেশাল কিছু যেটা পেলে যেন বুঝে যে ওরে স্পেশালি একটা গিফট দেওয়া হয়েছে কেন বলো তো কারণ কারণ ওকে আমার ভালো লাগে আমি এইটা বুঝি যে আসলে তুনাও আমাকে অল্প অল্প পছন্দ করে সেজন্য আমি আসলে ভাবতেছি গিফটটা যে স্পেশাল সেটা যেন খুব ভালো করে বুঝে যে একটা স্পেশাল গিফট রাখতেছি ধরো আমার বলা লাগবে না সেটা থেকে ও সব কিছু বুঝে যাবে একটা জিনিস বলো না ধরো তুমি তো মেয়ে তুমি কিন্তু ভালো বুঝবা যে একটা মেয়ের টেস্ট কি হয় তুমি আমার বলো না কি গিফট দিবো আমি আমি কিভাবে আরে বাবা বলো না একটা মেয়ে তো মেয়ের টেস্ট ভালো বুঝবে তুমি বুঝবা যে আসলে কোন টাইপের কি দিলে অনেক খুশি হবে একটু চিন্তা করো না বলো না হেল্প করবা একটু চিন্তা করো পেয়ে গেছি কি পেয়েছো চলো আমার সাথে কোথায় আরে বাবা গেলে না দেখতে বাবা আসো তোমার না গত সপ্তাহে পরীক্ষা শেষ হয়েছে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছো না মানে আব্বা ও যে কোর্স তো শেষ হয়েছে একটা মানে এখন সামনে আরেকটা কোর্স আছে ওইটার জন্য আসলে টাকা দিতে হবে আর 15,000 টাকা দিতে হবে সেটা কালকেই জমা দিতে হবে এতগুলো টাকা হঠাৎ করে আমি কোথায় পাবো কিন্তু আব্বা আমি কি করবো আমি না বুঝতে পারছি না
এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমার করা দরকার, টাকাটা আমার লাগবে আব্বা। আরে একদিনের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন আমি আসলে কি করবো, আমি কি তাহলে? আমি কিছুই করতে পারবো না, পরীক্ষা দিলে দাও না দিলে চলে আসো। জি আব্বা। কোথা থেকে দিব কিভাবে দিব কিছুই তো বুঝতে পারছি না। রাজীবের ব্যবহারটা যেন কেমন অস্বাভাবিক হয়ে গেছে, ও তো এইভাবে কখনো কথা বলে না আমার সাথে। কি হলো বলো তো? তোমার মনে ভুল হইতেছে, ওই যে ওর যে ফিস দিতে লেট করছো না, আমার মন খারাপ হয়েছে। এখন কি করবো বলতো? আমার মনে হয় কি, ওই যে এককালীন টাকাটা পাইছি এইটার থেকে আবার পরীক্ষার ফিস খরচ খরচ সব চালায়। কি বলতেছো তুমি, ওই টাকা দিয়ে তো মনে অপারেশন হবে না? অপারেশনের কথা আমি এখন ওটা ভাবছি না, দরকার নাই। আমার ছেলে যদি মানুষ হয়, বড় একটা অফিসার হয়, তাহলে তো আমাদের সুখ, আমাদের স্বপ্ন, জীবনের সার্থকতা। এটাও ঠিক বলছ, ছেলে যদি আমার আপনার বড় অফিসার হয়, তাহলে কত অপারেশনের টাকা তো কাঁদতে পারবো, ঠিক না? হ্যাঁ ঠিক। আচ্ছা আমি বরং টাকাটা দিয়ে আসি, দিয়া ওর হাতেই দিয়ে আসি। কম দেখি, ওর তো কালকেই লাগবে তাই না? কালকেই চলে যাই। কালকে যাবা? হ্যাঁ যাই। তাহলে আমি একটু হাঁস আছে হাঁসটা রেন্দা নি, আর একটু পিঠা বানান দি, তুমি ঘুমাও আমি এত আছি। আরে এত রাতে দরকার নেই, এত এত কষ্ট করো না, তোমার তোর আরে আমি ঘুমাই দাও তো, আমি খালি বানাই দিই, করে দিই। আর শোনো, ওই তোমার তো লো প্রেশার, তাই নিয়ে তুমি সারা রাত ধরে পিঠা বানাচ্ছো। আচ্ছা যাই করো, আর না শোনো শোনো, এখন রেস্ট নাও, তারপর বলে এক গ্লাস দুধ খাও। হ্যাঁ বিকেলে একটা ডিম খাও। আবার ডিম মুখো? হ্যাঁ ডিম খাবো। কি কর একবার খাবো, ডিম খাইবা না আবার ডিম খাবো? হ্যাঁ এই যাবো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই।
দেখুন তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি ঠিক জায়গায় আসছেন। আপনি এক কাজ করুন, এই রাস্তা দিয়ে সোজা যাবেন, সোজা নাগবর যে ডান পাশে ডানের গলি দিয়ে গেলেই বামের প্রথম বাসাটাই। ঠিক আছে বাবা। হ্যালো রাজীব, কোথায় তুমি? আরে এখনো বাসায়? দেখো অলমোস্ট সবাই চলে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো না। আমি আমি আসছি তো, আমি যে এখনই চলে আসছি। কি আসছি? আমি চাই সবার আগে তুমি আসো, আমার প্যারেন্টসদের সাথে আমার তোমাকে মিট করাই দিতে হবে তো। ওকে, আমি একটু জাস্ট শপিং এ আছি। ওকে, আমি জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে বাসায় ঢুকছি, আর আমি চাই বাসায় গিয়ে তোমাকে দেখতে। ওকে বাই। The number you are calling cannot be reached. Please try again later. কি রাজীবুল হোসেন? রাজীব জি বলছি। কে বলছেন? জি, একটা বৃদ্ধ লোকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি রাস্তায় মানে ওনাকে পেয়েছি। ওনার পকেট থেকে যে চিরকুটটা ছিল ওখানে আপনার নাম্বার ছিল। অবস্থা বেশি ভালো না, উনি ঢাকা মেডিকেলে আছে, আপনি কি একবার আসবেন? আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন তাহলে।
বাবা 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 কিছু থাকো না বাবা বলছি কোনো টাকা পয়সা কিছু